খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি? এন্টি সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। জুমার দিন অনেকে মৃত ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি? নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? আমরা হাবিবুর রহমান লিখেছেন, টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। মেহদি হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তালা ছাড় দিয়ে সে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এবং করা উচিত নয়, জায়েজ নাই। মোহাম্মদ রিদওয়ানুল বাশির লিখেছেন, জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? জানাজার নামাজের কাতার বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3, 5 বা 7, এরকম কোনো আবশ্যকতা নেই। এমনি জসিমউদ্দিন লিখেছেন, বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ হুঁ কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে, তাতে বিবাহ হয়ে গেছে, আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কবুল বললো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের প্রস্তাব ব্যবস্থা গ্রহণ করা চলছে, সে সব কিছু জানে, সে বাধা দেয় নাই, মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে, তাতে বিবাহ হয়ে যাবে। জুলকারনাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো সুন্নাহ, নবীর ইসলাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য ওযু জরুরি নয়, ওযু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ ওযু থাকা জরুরি নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায়। এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে, বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। আমার স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে? না, স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই ইমামতি করবেন, স্ত্রী একামত দিবেন, স্বামী ইমামতি করবেন, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আকরাম খান আপনি লিখেছেন, নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন কারিমের কোনো আয়াতকে দোয়া হিসাবে আমল হিসাবে পাঠ করা যাবে? মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না, তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নবী রহমাতুল্লাহ সহিহ মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে
অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়, প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিসসালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিসসালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। সাজিদ আল রাজি আপনি লিখেছেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কী করতে পারি? দোয়ার জন্য, দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা, দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করে আপনি দোয়া করবেন, সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না। দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয়, অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে, আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন, সওয়াব দেন, সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধা। এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয়। নবী আলাইহিসসালাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন, কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় যাচ্ছে কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম আমরা, দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা, কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই, এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে যে কেউ দোয়া করুক বা না করুক, মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে, সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি, এরকম যেন না হয় বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে, কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। এমনি শাকিল ইসলাম লিখেছেন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন? আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে, আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। বেলাল হোসেন জানতে চেয়েছেন, চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কী? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাও দিবেন। অন্যান্য অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাও দিতে হবে না, বিশেষ করে আরবিন স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাও দিতে হবে না, সৌদি আরব উলামায়ে কেরাম সহ অনেকেই বলেন। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই, খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো হাদিসে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদুল মুহতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফ আর রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই।